হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী জিরো সেভেন ম্যাথ আজকে আমি অনেক দিন পরে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আজকে আমি তোমাদের অনার্স স্পোর্ট ইয়ারের স্টুডেন্টদের জন্য ডিসক্রিট ম্যাথ বা বিচ্ছিন্ন গণিত এই সাবজেক্টটি দেখাচ্ছি এই সাবজেক্টের প্রথম যে চ্যাপ্টার আছে আর গাণিতিক যুক্তি এটা একটু দেখাচ্ছি দেখো এটার একটা ম্যাথ পরীক্ষা আসছে দু হাজার তেরো দু হাজার সালে খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ 2020 হাজার বিশ সালেও এসেছে এই ম্যাথটা একটু দেখো দেখাও যে নাকরণ বলা হয় এটাকে নাকরণ পি সংযোজন নাকরণ পি সংযোজন কিউ এবং নাকরণ পি সংযোজন নাকরণ কিউ যৌক্তিকভাবে সমতুল্য এটাকে নেগেশন বা নাকরণ চিহ্ন বলা হয় তো আমরা এখানে দেখো যা করব এটার আগে সারণি ছক তৈরি করতে হবে এই যে ম্যাথটা এই দুইটা যৌক্তিকভাবে কি সমতুল্য দেখাতে হবে তাহলে আমরা লিখবো যে এর সারণি ছক গঠন করি প্রথমে এখানে পি কিউ দুইটার জন্য আমরা নিব হচ্ছে চারটা উক্তি দুইটা হচ্ছে সত্য উক্তি দুইটা মিথ্যা উক্তি পিতে নিব কিউতে একটা সত্য একটা মিথ্যা একটা সত্য একটা মিথ্যা এভাবে নিব তো এখানে দেখো আমরা সারণীর ছক যখন গঠন করব প্রথমে নিব আমরা পি পিতে কি নিব দুইটা সত্য দুইটা মিথ্যা তারপরে কিউ কিউতে কি আমরা একটা সত্য একটা মিথ্যা একটা সত্য একটা মিথ্যা নিব এখন হচ্ছে এখানে আছে নাকরণ পি আগে নাকরণ পিটা বের করে নাও নাকরণ পি মানে পি এর মধ্যে যা আছে তার বিপরীত যেমন এটা ট্রু আছে হয়ে যাবে ফলস ট্রু আছে হয়ে যাবে হচ্ছে ফলস ট্রু ফলস আছে হয়ে যাবে ট্রু ফলস আছে হয়ে যাবে ট্রু তারপরে যেটা আছে এখানে নাকরণ কিউটাও আছে আমরা নাকরণ কিউটা এখানে লিখে নিতে পারি তো কিউতে যা আছে তার বিপরীত ট্রু আছে হয়ে যাবে ফলস ফলস আছে হয়ে যাবে ট্রু ট্রু আছে হয়ে যাবে ফলস ফলস আছে হয়ে যাবে ট্রু এখন এখানে দেখো নাকরণ পি সংযোজন কত আছে কিউ আছে এটা আমরা করব। আচ্ছা এখন সংযোজন মানে কি সংযোজন মানে হচ্ছে দুইটা সত্য হলেই কেবলমাত্র সেটা সত্য হবে এই যে সংযোজনের শর্ত হচ্ছে উভয়টাই ট্রু হতে হবে বিয়োজনের চিহ্ন হচ্ছে উভয়টাই কি ফলস হতে হবে তাহলে শুধুমাত্র এই দুইটা শর্ত প্রয়োগ করতে পারবো আমরা তো নাকরণ পি আছে আমার এই ঘরে আর কিউ আছে আমার এই ঘরে দুইটার মধ্যে কি করব সংযোজন করব তো সংযোজন মানে হচ্ছে দুইটা ট্রু থাকলে ট্রু হবে এটা দুইটা ট্রু হলেই ট্রু আর এটা দুইটা ফলস হবেই ফলস তাহলে দেখো এই দুইটা ঘরের মধ্যে ট্রু কোথায় আছে এই যে দুইটা ঘরে ট্রু আছে এটা ট্রু হবে অ্যানাদার যেগুলো আছে সেগুলো হচ্ছে ফলস হয়ে যাবে নেক্সট দেখো পি সংযোজন পি বিয়োজন তারপর হচ্ছে নাকরণ পি সংযোজন হচ্ছে কত কিউ এটাকে আমরা করবো তার মানে এই যে পিচ যে ঘরটা আছে এটা আর হচ্ছে এই যে এই ঘরটা এই দুইটা ঘরের মধ্যে আমরা কি করব। বিয়োজন করব। বিয়োজন মানে দুইটা ফলস হলেই ফলস তাহলে এই দুইটা ঘরের মধ্যে দেখো দুইটা ফলস আছে কি এই যে এটা এটা না ফলস ট্রু ফলস ফলস এই যে দেখো দুইটা ফলস পেয়েছি তাহলে এটা কি ফলস আর আদার্স যেগুলো আছে সবই কি ট্রু হয়ে যাবে তো এখন এইটুকু আমার করা শেষ এখন আমরা করব হচ্ছে এইটুকু এইটুকু অংশ দেখো নাকরণ পি সংযোজন কত আছে নাকরণ কিউ লেখো নাকরণ পি সংযোজন নাকরণ কিউ এটাকে আমরা এখন করব। তাহলে নাকরণ পি আছে আমার এই যে এই ঘরটাই আর নাকরণ কিউ আছে আমার এই ঘরটাই এই দুইটা ঘরের মধ্যে সংযোজন সংযোজন মানে কি দুইটা ট্রু হলেই কেবলমাত্র সেটা ট্রু হবে তাহলে দেখো তো দুইটা ট্রু কোথায় আছে এই দুইটা ঘরের মধ্যে দুইটা ট্রু আছে কি না এই যে আছে দুইটা ট্রু আছে হয়ে যাবে কত ট্রু আর বাকিগুলো কি হয়ে যাবে এখানে ফলস হয়ে যাবে তাহলে এখানে ফলস ফলস আর হচ্ছে কত এখানে ফলস আচ্ছা এই ঘরটা আগে করে ফেলেছি আরেকটা ঘর আমার আছে বাকি এটা হচ্ছে যে এইটুকু মানে এখানে যা আছে তার নাকরণ মানে নাকরণ কত আছে পি এটা আগে করার দরকার ছিল আমার নাকরণ পি সংযোজন কিউ এটাকে করবো আমরা তো এটা করতে গেলে এই যে এটা বের করেছি হ্যাঁ এটার যা আছে তার না টোটালটা না করণ মানে এই টোটালটাকে কি বিপরীত মান করতে হবে ট্রু আছে হয়ে যাবে ফলস ট্রু আছে হয়ে যাবে ফলস ট্রু আছে হয়ে যাবে ফলস ফলস আছে হয়ে যাবে ট্রু তো এই কথাটা বলেছিল যে এটা এবং এটা কি যৌক্তিকভাবে সমতুল্য তাহলে দেখো এই ঘরটা হচ্ছে এটা এবং এটা এই দুইটা কি এখন আমার একই হয়ে গেল না তার মানে এই দুইটা যৌক্তিকভাবে সমতুল্য আমরা বলতে পারবো তাহলে লেখো যে উপরের ছক থেকে দেখা যায় যে নাকরণ পি সংযোজন নাকরণ

এই যে দেখো এটাও সমস্যা পাঁচ সত্যক সারণী ব্যবহার করে প্রমাণ করো নাকরণ পি দ্বিমুখী শর্ত কিউ তারপর এটা সমতুল্য চিহ্ন বোঝাচ্ছে এত এত এটা আমরা তৈরি করব তো আমরা এখানে প্রথমেই অঙ্কটা লিখে নিই এটা হচ্ছে একজাম্পল ফাইভ ফাইভের তিন নাম্বারটা এটা কীরকম আছে দেখো আগে পি এটাকে বলা হয় দ্বিমুখী শর্তায়ন তারপরে আছে কিউ এরকম এমপ্লাইজ দ্যাট পি সংযোজন কিউ বিয়োজন কিউ সংযোজন নাকরণ পি নাকরণের চিহ্নটা এভাবেও হয় এভাবেও হয় এভাবেই দাও তো দেখো এখন আমরা এটা কি করব ছক তৈরি করব পি কিউ তাহলে কয়টা পির মধ্যে দুইটা ট্রু নিব দুইটা কি নিব ফলস নিব আর কিউর মধ্যে একটা ট্রু একটা ফলস এভাবে তাহলে প্রথমে নিব আমরা পি পির মধ্যে কি করব আমরা দুইটা ট্রু দুইটা ফলস নিব এবার কিউতে যাও কিউতে একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস এভাবে নিব এরপর আছে দেখো কি পি দ্বিমুখী শর্তায়ন কিউ দেওয়া আছে এখন দেখো আমরা জানি না দ্বিমুখী শর্তায়নের শর্তটা কী দ্বিমুখী শর্তায়নের শর্ত হচ্ছে এটা এটার শর্ত হচ্ছে প্রথমটা ট্রু পরেরটা ফলস হলেও ফলস হবে প্রথমটা ফলস পরেরটা ট্রু হলেও সেটা ফলস হবে মানে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসেও মাইনাস এটা হচ্ছে দ্বিমুখী শর্তায়ন তাহলে দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস মাইনাসে প্লাসে কী মাইনাস আর এছাড়া বাকি দুইটা যেগুলো আছে এগুলো ট্রু হয়ে যাবে আচ্ছা পরে দেখো এখানে আছে নাকরণ পি দ্বিমুখী শর্তায়ন হচ্ছে কিউ তার মানে হচ্ছে এখানে যা আছে তার বিপরীত ট্রু আছে হয়ে যাবে ফলস ফলস আছে হয়ে যাবে ট্রু ফলস আছে হয়ে যাবে ট্রু ট্রু আছে হয়ে যাবে ফলস এটুকু আমার করা শেষ হলো এখন হচ্ছে এই যে এটুকুর কাজ তাহলে এখানে কি আছে এখানে দেখা যায় না পি না কিউ তাহলে এই দুইটা ঘর আগে করে নেই নাকরণ পি মানে পি এর বিপরীত ট্রু আছে হয়ে যাবে ফলস ট্রু আছে হয়ে যাবে ফলস ফলস আছে হয়ে যাবে ট্রু ফলস আছে হয়ে যাবে ট্রু এখন করো নাকরণ কিউ কিউতে যা আছে তার বিপরীত ট্রু আছে হয়ে যাবে ফলস ফলস আছে হয়ে যাবে ট্রু ট্রু আছে হয়ে যাবে ফলস ফলস আছে হয়ে যাবে ট্রু এখন এই দুইটাকে সংযোজন করব। পি সংযোজন নাকরণ কিউ তাহলে এই যে পি হচ্ছে এই ঘরটা আর নাকরণ কিউ হচ্ছে আমার এই ঘরটা এই দুইটা ঘরের মধ্যে সংযোজন যদি করি সংযোজনের শর্ত হচ্ছে দুইটা সত্য হলে ট্রু হলে ট্রু হবে তাহলে দেখো দুইটা ট্রু আছে কিনা না এই যে একটা ট্রু এই যে একটা ট্রু তাহলে এটা কী হবে ট্রু হবে এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো কি ফলস হয়ে যাবে এখন হচ্ছে এইটুকু করো এখানে আছে কিউ সংযোজন নাকরণ কত পি আছে আচ্ছা এটুকু আমরা করব তো এখানে যেটা আছে দেখো কিউ এবং হচ্ছে যে কিউটা এটা আর হচ্ছে নাকরণ পিঠ আমার এটা এই দুইটার মধ্যে সংযোজন করো সংযোজন মানে দুইটা ট্রু হলেই ট্রু তাহলে দেখো তো দুইটা ট্রু আছে কি না নাই কোনোটাই দুইটা ট্রু এরকম পাচ্ছি না আমরা এখানে তাহলে এখানে এটা ফলস এটাও ফলস তারপরে দেখো এটাও ফলস এটাও ফলস সবই ফলস পাচ্ছি তো আমার এখানে ঠিক আছে তো এখানে কিউ আর সংযোজন পি এই যে কিউ আর হচ্ছে সংযোজন এই যে এটার জন্য সংযোজন করব তাহলে পুনরটার মধ্যে কিন্তু দুইটা ট্রু নেই তাহলে এখানে কি হবে এখানে সবই ফলস হবে এখন এই টোটালটাকে করব। মানে হচ্ছে পি সংযোজন নাকরণ কিউ বিয়োজন কিউ সংযোজন নাকরণ কত পি এটাকে করে দেখি কি হয় মানে এই ঘরটা এবং এই ঘরটা এই দুইটা ঘরের মধ্যে বিয়োজন করব বিয়োজন মানে দুইটা ফলস হলেই ফলস হবে এই যে দুইটা ফলস আছে ফলস হবে দুইটা ফলস আছে ফলস হবে আর একটা এখানে ট্রু হয়ে যাবে শুধুমাত্র দুইটা ফলস হলেই কেবলমাত্র সেটা কি এখানে ফলস হয় আর বাকি সবই ট্রু হয়ে যায় তো আমার এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা এখানে আচ্ছা আমার এখানে মনে হয় একটু ভুল হয়েছে এটা কিউ আর সংযোজন পিটা কিউ সংযোজন হচ্ছে কত এখানে পি তাহলে এই যে ট্রু ফলস 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 ট্রু ট্রু এই যে দুইটা ট্রু হলে তো সেটা ট্রু হবে এটা ট্রু হবে হ্যাঁ আর বাকি এটা এটা ফলস হবে তাহলে এখন হচ্ছে এই দুইটার মধ্যে আমরা বিয়োজন করব। এটার মধ্যে এবং এটার মধ্যে বিয়োজন হলে দুইটা ফলস হলেই ফলস দুইটা ফলস ফলস আর এটা দুইটা ফলস ফলস আর এছাড়া এটা কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে এখন বলেছিল যে এটা এবং এটা কি হবে যৌক্তিকভাবে সমতুল্য তাহলে এই ঘরটা আমার কোথায় আছে এখানে আর এই ঘরটা এখানে দেখা তো এই দুইটা পরস্পর সমান হয়েছে কিনা ফলস ফলস ট্রু 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 ফলস ফলস সবই সমান তার মানে আমরা বলতে পারি যে উপরের ছক থেকে দেখা যায় ইহারা পরস্পর যৌক্তিকভাবে সমতুল্য যৌক্তিকভাবে সমতুল্য অর্থাৎ কি সুতরাং এটা ইহা কি সত্যি প্রমাণ করো তাহলে এটা প্রমাণিত আজকে এ পর্যন্তই থাক এটুকুও করে নাও নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ভালো থেকো সবাই